বাড়িতে বসে নিজে জানুন আপনার ছেলে না মেয়ে হতে চলেছে। আদিম যুগের কুসংস্কার, গর্ভাবস্থায় সন্তান ছেলে না মেয়ে এই বিষয়টি জানার জন্য স্বয়ং গর্ভবতী থেকে শুরু করে গর্ভস্থ সন্তানদের দাদা নানা সকলে প্রবল আগ্রহী হয়ে থাকেন। তাই সন্তান পেটে থাকা সময় সন্তানের লিঙ্গ জানার জন্য অনেকে বিভিন্ন উপায় খুঁজতে থাকেন, যেন ব্যাকুল মনকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা। সেজন্যে এই আধুনিক যুগেও এখনও অনেকে বিশ্বাস করে থাকেন যে কিছু লক্ষণ রয়েছে যেগুলোর মাধ্যমে জানা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। অনেকেই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে গর্ভ পরীক্ষা বা গর্ভস্থ সন্তানটি ছেলে না মেয়ে জানার চেষ্টা করেন, কিন্তু সেসব পরীক্ষায় অর্থ অপচয় হয়, সময়ও ব্যয় হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন কিছু উপায়ের কথা বলবো যেগুলো প্রয়োগ করলে আপনি ঘরে বসে খুব সহজে আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা জানতে পারবেন। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা চেনার অনেকগুলো উপায় রয়েছে। গর্ভের সন্তান ছেলে না মেয়ে চেনার বিশেষ উপায় হচ্ছে, গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা চেনার উপায় হচ্ছে, নাম্বার 1, লবণ ও প্রস্রাব দিয়ে ভ্রূণের লিঙ্গ পরীক্ষা। ভ্রূণের লিঙ্গ জানার ক্ষেত্রে সফল পরীক্ষাগুলোর মধ্যে এটি একটি। এই পদ্ধতিটি সাধারণত গর্ভাবস্থার অষ্টম সপ্তাহের দিকে শুরু থেকে ব্যবহার করতে হয়। আর যদি গর্ভের ছেলে সন্তান থাকে তাহলে অবস্থার বিপরীত হবে। নাম্বার 1, ভালো খাবার খেতে ইচ্ছা করে না। নাম্বার 2, শরীর দুর্বল ও অবশ হয়ে আসে। নাম্বার 3, মনে কোনো প্রকার আনন্দ ফুর্তি থাকে না, ভালোভাবে সাংসারিক কাজকর্ম করতে পারে না। নাম্বার ক্রমেই চেহারা বিকৃত হয়ে যায়, স্তনে বোটার রং লাল বর্ণ ধারণ করে। 5 মাস থেকেই গর্ভের সন্তান নড়াচড়া করতে থাকে, এটা বিশেষভাবে পরীক্ষিত একটি পদ্ধতি। নাম্বার 2, উকুন ও গর্ভবতী দুধ। গর্ভবতী মহিলার কয়েক ফোঁটা দুধ একটি উকুনের উপর ঢেলে দিবে, যদি ওই উকুন দুধের মাঝখান থেকে বের হয়ে আসে তাহলে তা মেয়ে সন্তান গর্ভে রয়েছে। আর যদি উকুন দুধ হতে বের হতে না পারে তাহলে তা হলে গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান বলে ধরে নেওয়া যেতে পারে। নাম্বার 3, প্রসিদ্ধ হাকিমগণ স্ত্রী লোকের গর্ভের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলেন, গর্ভে মেয়ে সন্তান থাকলে সে নারীর চেহারা পরিষ্কার হয়, স্তনদ্বয় মোটা হয়, স্তনের ডান বামে লাল রেখা দেখা দেয়, স্তনের বোটার রং কালো বর্ণের হয়, বেশি বেশি ভালো খাবার খেতে ইচ্ছা জাগে। আর যদি গর্ভের ছেলে সন্তান থাকে তাহলে এই অবস্থার বিপরীতটাই ঘটে থাকে। অনেকে ছেলে সন্তান লাভ করার জন্য অধীর আগ্রহে থাকেন, আবার কিছু লোকেরা মেয়ের প্রতি বেশি আগ্রহী থাকে, আবার অনেকে ছেলে সন্তানে কামনা ছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে দান করেন মেয়ে সন্তান, এতে সে মনে মনে রাগ করে থাকেন, যা তার জন্য খুবই বোকামির একটি কাজ। আল্লাহ তাআলা ভালো জানেন যে কাকে ছেলে দিলে ভালো হবে আর কাকে মেয়ে দিলে ভালো হবে। ছেলে মেয়ে যাই হোক না কেন, সবার রিজিকই আল্লাহ তাআলার। একটু ধৈর্য ধরুন, কয়েক বছর নয়, মাত্র কয়েক মাস পর হলেই আপনার কলিজার টুকরো সোনা মনেটি দেখতে পাবেন আপনি, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। আসল কথা হচ্ছে সে আপনারও একটি অংশ, আপনার রক্ত মাংস থেকে সে অস্তিত্বে এসেছে, অতএব আপনার অবিচ্ছেদ্য অংশ পেয়ে অখুশি হওয়া বোকামি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।